পৰম প্ৰেমময় শ্ৰী ঠাকুৰ অনুকূল চন্দ্ৰৰ অমীয় গ্ৰন্থ নাৰী নীতিৰ পৰা বাণীপাঠ সাৰ্থক বন্ধুত্বত। তুমি যদি কোনো উপযুক্ত সৰ্বপ্ৰকাৰে তোমাতকৈ শ্ৰেষ্ঠ পুৰুষক কেনেভাৱে বহন কৰিব পাৰিবা বিবেচনা কৰা, যাতে তেওঁ জীৱন, যোগ আৰু বৃদ্ধিৰ পৰা কোনো প্ৰকাৰে অৱনত নহয়। তেনেহ'লে তেওঁৰে বধু হোৱা সতী হ'ব পাৰিবা, গৰিমাময়ী হ'বা। বাণী সংখ্যা 78। চলাৰ চাঠি গ্ৰন্থপাঠ মানসিক দুষ্টিৰ সৈতে অসুস্থতা। সাধাৰণতঃ যত প্ৰকাৰ অসুস্থতাৰ উৎপত্তি মানসিক দুষ্টিৰ সৈতে হৈয়া থাকে। স্বাস্থ্যকে অসুস্থতাৰ হাত সৈতে বাচাইতে হ'লে প্ৰথম ও প্ৰধান প্ৰয়োজন মনোশুদ্ধি। তাই ঋষিৰা প্ৰায়চিত্ৰেৰ প্ৰচলন কৰি আছিলেন। বাণী সংখ্যা 239। স্বস্তি স্বস্তি স্বস্তি, জয় গুৰু। পূজনীয় সাধনাদির রচিত প্রার্থনা। আমার ইষ্ট আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার, তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক, তোমাকেই প্রতিষ্ঠায় করায় আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক। নারী নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্য বন্ধনশিলা দেখতে চাও। শপথ করছি, আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও আমার জীবন। আমি তোমায় অর্ঘ্য দিলাম, তুমি উচ্ছ্বল হয়ে উঠো ফুলকে জীবনে, যশে আর মহান সমবেগে। নারী আমি অমিতির অধিকারিণী, আশীর্বাদ করো যেন এই অফুন্ত অমিত দিয়ে নিবৃত ব্যতীত কর্মিষ্ট আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণানুষ্ঠানে শান্ত করে তোমারই দিকে তাকে আরও এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসবার অধিকারিণী করেছ, আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজদীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনভাবেই আমার চলায় তোমাকে তোমার ইচ্ছাকে মুক্ত করেই তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্থিবৃদ্ধির পরম উদ্ধারতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরে বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা, আমাদের এই জীবনে সার্থক হয়েছে, আমাদের জন্ম ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মুক্ত করে তুলতে পারেননি, কত পুণ্যফলে সেই তোমাকে করেছি মুক্ত, অরূপ ভগবানকে করেছি মানুষ, ভগবান দয়াল, কত ভাগ্য আমাদের প্রিয়তম। আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা পড়ার অপূর্ব স্বরূপ ছড়াতে ছড়াতে, সপারিপার্শ্বিক আমার দিককে তোমার জীবনবিধি অনুকূল করে গড়ে তুলতে। ও গো দরদি বন্ধু, আমার সর্বস্ব, তুমিই আমার জীবন, আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতি কর্মে প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না, তুমি আমার শ্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসী, তোমার জীবন চিরবন্ধনে বর্ধিত হয়ে উঠুক, তোমার বৃদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক, আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক তোমার নারী নীতি প্রতিপালনে। অগুপ্রিয় রাজাধিরাজ সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে, ধন্যিত হয়ে উঠুক, স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু সকলকে। মাতৃ সম্মেলনের দ্বিতীয় স্তোত্র পাঠ শ্রী শ্রী ঠাকুরের পাঁচালী গীত পাঠ করতে চলেছি। তোরা শুনি ভাই বলে যাই বাঁচা বাড়ার পথ, যে পথে চলেছি ঠাকুর অনুকূলের অছন পূর্ণ কথা, শোনো পূর্ণ কথা তার বারতা কহিবি মরণ,
কথা শুনিলে হয় পামি গো জনিল সোনার মানুষ, এল সোনার মানুষ মহাপুরুষ অনুকুলো রায়, পাপি তাপি উদ্ধারিতে সোনার বাংলায় গ্রাম হিমায়তপুরে, গ্রাম হিমায়তপুরে পদ্মা তীরে জেলা পাবনায় শিবচন্দ্র চক্রবর্তী অতি সদাশয় মাতা মনমোহিনী, মাতা মনমোহিনী তার গৃহিণী অতি গুণবতী, যার গৃহে জন্ম নিলেন ত্রিলোকেরও মতি, করে গৃহে আলো করে গৃহে আলো প্রেমময় ঠাকুর অনুকূল, যার লক্ষ লক্ষ শিষ্য পূজে চরণ রাধুর তার রূপ দেখে, তার রূপ দেখে ভাব দেখে কমনে না যায়, ভুবন মোহন রূপে সবারে ভোলাই শোনো তার মহিমা, শোনো তার মহিমা মাধুরী মা নাহি পারাবার, নব রূপে এলো সেজে দেব অবতার, শোনো ধর্মের কথা শোনো ধর্মের কথা তার বারুতা অতি চমৎকার, বাঁচা বাড়ার আসল নীতি ধর্ম কর সার, করো খাদ্য বিচার করো খাদ্য বিচার সদাচার ঋষি বাবু বালো, প্রতিবেশের সেবা করে ইষ্ট পথে চলো, এই তো আর্য নীতি এই তো আর্য নীতি, ধর্ম নীতি হিংসা দেশ ছাড়ো, হিন্দু বৌদ্ধ মুসলমান যে যার পথে চলো, পালো বর্ণাশ্রম পালো বর্ণাশ্রম করো প্রেম ইষ্ট কর্ম করো, যজন যজন ইষ্ট বৃত্তি যথাবিধি পালো, পালো ষষ্ঠয়নি পালো ষষ্ঠয়নি, মহান বাণী পালন করো ভাই, ত্রিজগতের নামে সম অসুতা নাই, এই তো বাঁচার পথ এই তো বাঁচার পথ, ভিন্ন মত অন্য কিছু নাই, বিধি মতে অনুলামে বিয়ে করো ভাই, করো আর্য সমাজ করো আর্য সমাজ, পাড়াও ধাঁচ আর্য কৃষ্টি রাখো, বুদ্ধ ঈশাই রসুল কৃষ্ণের সমান চোখে দেখো, তারাই পূর্বর্তন তারাই পূর্বর্তন, বর্তমান ঠাকুর অনুকূল, তার বিধি মেনে চলো কাটাও মনের ভুল, পাবে মহাশান্তি পাবে মহাশান্তি, যাবে ভ্রান্তি পাবে শত যুগ, কালো বাজার ভ্রষ্টাচার যাবে মহারোগ, ভাইরে ভয় নাই ভাইরে ভয় নাই, টানো ভাই অনুকূলে রথ, ধর্ম নষ্ট নাহি হামে পাবে বাজার পদে, সৎসঙ্গে এই সৎসঙ্গে মহারঙ্গে করো হবিহার, অধম সন্তান ভজে পদ যুগল তার, জয় পুরুষোত্তম জয় পুরুষোত্তম, রসুল নাম বুদ্ধ যীশু নাম, শ্রী চৈতন্য শ্রী অনুকূল কৃষ্ণ ঘন শ্যাম, বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম, জয় গুরু সকল। পেয়েছি ঠাই এ পাওয়ার সীমানাই, জনমে জনমে এমনি চরণে আশ্রয় যেন পাই, চরণে পেয়েছি ঠাই চরণ ভরসা দয়াল ঠাকুর, সারা দেহ মন প্রাণ বুকে এমনি করিয়া ভালোবাসে, যারা বুঝিনি এ মন আগে বুঝিনি এ মন, নিখিল ভুবনে পুষ্প পালানো জাগে, এ পাওয়ার সীমানা
ধুইয়া মুছিয়া দিয়াছ নব জীবনে, কে তুমি কত খানে তুমি আমারে জয়গুরু। বড়মার রাঙা চরণে একটি সঙ্গীত অঞ্জলি দেওয়ার চেষ্টা করছি। জয় তু জননী মে, জয় তু জননী মে, জয় তু জননী মে, জয় তু জননী মে, স্নেহ ধার জঠরা গানে ধারিণী, ধবল রুধিব স্রোত স্তন বাহিনী, জনম দায়িনী ক্ষেম বিধায়িনী, জনম দায়িনী ক্ষেম বিধায়িনী, সংসার সরণী ধরণী মে, জয় তো জননী মে। প্রথম সৃজন ক্ষণ শুভ দর্শনে, অস্ফুট কণ্ঠে বাহিনী লবদনে,
প্রথম শ্রী জন খন শুভ দর্শনে অস্ফুট কণ্ঠে বাহিরিল বদনে যে বাণী প্রথমা জয় মা জয় মা যে বাণী প্রথমা জয় মা জয় মা বন্দিতা নন্দিতা পূজিতা মে জয়তো জননী মে শ্যাম সুরম্মা প্রকৃতির মাঝে তোমারি মূরতি নিয়ত বিরাজে শ্যাম সুরম্মা প্রকৃতির মাঝে তোমারি মূরতি নিয়ত বিরাজে করি গো আরতি লহ গো প্রণতি করি গো আরতি লহ গো প্রণতি দেহ গো ভক্তি মিনতি মে জয়তো জননী 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 মে জয় গুরু। পরম প্রেমময় দয়ালী রাঙার আতুল চরণে জানাই আমি কোটি কোটি প্রণাম। পরম আরাধ্য জগজ্জননী বড়মার চরণে জানাই আমি কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই আমি কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে জানাই আমি কোটি কোটি প্রণাম। পূজনীয় বাবাই দাদা অভিনদার এবং ঠাকুর পরিবারের সকলের চরণে জানাই আমি সহস্র সহস্র কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত অনলাইন মাতৃ সম্মিলনে সকল মা এবং বোনদের আমার আন্তরিক রাহ জয় গুরু জানাই। আজ মাতৃ সম্মিলন আমাকে কিছু ইষ্ট প্রসঙ্গ করার কথা বলা হয়েছে, আমি কিছু বলার জন্য চেষ্টা করছি। আমরা জানি যে ধর্মের গ্লানি করতে ভগবানরা এই ধরাধানে ধামে নেমে আসেন, সেই অবতার হয়ে আসেন। তাই তারা যখন আসেন তাদের পার্শ্বদের সঙ্গে করে নিয়ে আসেন। তাই ভগবান বলছেন যে ভক্তকে যারা ভগবান যখন আসেন এই ধরাধামে তাদের সঙ্গে যে তাদের লীলা করার জন্য তাদের সেই পরম ভক্তকে সঙ্গে নিয়ে আসেন, সেরকমই একটি কাহিনী আমি এখানে উল্লেখ করছি। এক ঠাকুরের এক বাল্য সহচর ছিল, বাল্য বয়সের সাথী, তার নাম ছিল অনন্তনাথ রায়। সে মানে কঠোর সাধনা করতেন, সাধনা করতে করতে সে একদিন তার মানে জ্যোতি দর্শনও হয়েছিল। সে একদিন বসে বসে ভাবছে যে সে তো দর্শন চায়নি, সে চেয়েছিলেন যে তার জীবনে তিনি যেন ধরা দেন। তখন তিনি ভাবলেন আমি তাকে যদি না তিনি যদি আমার জীবনে নাই ধরা দেন তবে এ জীবন রেখে লাভ কী। তার জীবনের প্রতি একটা মানে বিতৃষ্ণা এসে গেল যে যার জন্য এই কঠোর সাধনা তাকে যদি আমি যার জন্য তার মানে ঈশ্বর দর্শন তার মানে আকুল বাসনা ছিল যে সে ঈশ্বর দর্শন করবেন, তাই সে যে সাধনা করতে করতে জ্যোতি দর্শন পেয়েছিলেন কিন্তু সেটা চাননি, সে চেয়েছিল সেই ভগবানের দর্শন লাভ করতে। তাই সেই মানে তাই তার জীবনে একদিন মানে ভাবতে ভাবতে বিতৃষ্ণা এসে গেল যে আমি যদি এত সাধনা করে তার যদি দর্শনই না পাই তাহলে এর জীবন রেখে লাভ কী। একদিন হঠাৎ মানে ঠাকুর বসে আছেন ডিসপেন্সারিতে, ঠাকুর তো হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতেন, হোমিওপ্যাথি ডাক্তারি করতেন। একদিন ডিসপেন্সারিতে বসে আছেন লোকজনের সাথে কথাবার্তা বলছিলেন, হঠাৎ তিনি লাভ দিয়ে বেরিয়ে বৃষ্টির মধ্যে দৌড়তে লাগলেন। হঠাৎ
তখন তিনি সবাই দেখলো ঠাকুর কেন উঠে পট করে সেই দৌড়তে লাগলেন কেন। তার মানে তখন সেদিন খুব মুষলধারে বৃষ্টি হচ্ছিল, খুব বৃষ্টি। তখন সে তখন কি করলো, সেই লাভ দিয়ে সেই হিমায়তপুর গ্রাম থেকে সেই অনন্তনাথের বাড়ি গ্রাম ছিল কাশীপুরে, বেশ খানিকটা দূর, ঠাকুরের গ্রাম আর সেই অনন্তনাথ রায়ের গ্রাম বেশ খানিকটা বেশ দূরই ছিল। সে সেই অনন্তনাথের বাড়ি সে দৌড়তে দৌড়তে পৌঁছলেন। পৌঁছে সেখানে দরজা ধাক্কা দিতে লাগলেন যে অনন্ত শীঘ্রই দরজা খোল। আঘাতের বেশ বেগ সহ্য করতে না পেরে শব্দে সশব্দে দরজাটা দু ফাঁক হয়ে যায়। তখন অনন্তনাথকে দেখে সে রজ্জু হাতে নিয়ে সেই সে সে আর জীবন রাখবে না, সে যাবে, সে সেই রজ্জু হাতে নিয়ে যাবে যে চলে, সে আর এই পৃথিবীতে এ দেহ রাখবে না, সে চলে যাবে। তখন সেই ঠাকুর দরজা ধাক্কা দিয়ে দুফাক দিয়ে দেখে অনন্তনাথ সেই আত্মহত্যা করার জন্য রেডি। তখন সঙ্গে সঙ্গে অনন্তনাথকে সঙ্গে সঙ্গে গিয়ে বাহু পাশে জড়িয়ে ধরে পরম স্নেহ ভরে বললেন ঠাকুর, কি বললেন যে আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ ভগবানের খোঁজে? ভগবান তো রাত দিন তোমার পাছে পাছে খুঁজছে, তুমি কি তার খোঁজ রাখো? তখন অনন্তনাথ বিস্মিত হয়ে তাকিয়ে আছেন ঠাকুরের দিকে, এ কি বলে ঠাকুর? তখন তখন সেদিন অনন্তনাথ ভাবছেন যে আমি আর এই জীবন রাখবো না, আর তার দর্শনই যদি না হয় এই জীবন না রেখে আর কি লাভ হবে, তাই সে রজ্জু হাতে নিয়ে সে আত্মহত্যা করার জন্য রেডি। সেই তখনই ঠাকুর সেখানে গিয়ে পান এবং সেখানে গিয়ে সেই অনন্তনাথকে জড়িয়ে ধরে বলছেন আর কি এই কথাগুলো। তখন সে কিছুক্ষণ পরে দেখলো যে সেই ঠাকুরের গা দিয়ে শরীর দিয়ে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, তারই বাল্য সহচর অনুকূলের দেহ থেকে তার ঘরখানি আলোতে ভরে গেছে। সেই দেখে তখন সেই অনন্তনাথ লুটিয়ে পড়েন তার অভয়পদে, দু চোখ বেয়ে দরদর করে নেমে প্রেম অশ্রুধারা। তখন কি হয়, ভক্ত বৎসল্য ধরা দিলেন ভক্তর কাতর ডাকে। তখন সেই ঠাকুর, সেই অনন্তনাথ ঠাকুরকে দেখলেন যে সেই এই যে সারাক্ষণ সেই ঠাকুরের সঙ্গে মেলামেশা করেন, কিন্তু তাকে সে চিনতে পারেননি। সেদিনই তাকে চিনলেন যে ঠাকুর কে, তার পুরো রূপ তাকে ঠাকুরের সেই স্বয়ং নারায়ণের রূপ সেই তাকে দেখালেন সেই অনন্তনাথকে। সেই অনন্তনাথ প্রথম সেই ঠাকুর অনুকূলচন্দ্রকে ঠাকুর বলে আখ্যা দিয়েছিলেন এবং অভিভূত করেছিলেন। তখন সেই ঠাকুরও আবার সে অনন্তনাথকে কিন্তু মহারাজ বলে ডাকতেন। তখন থেকে অনন্তনাথ সেই মহারাজ নামেই খ্যাত হয়েছিল। এই ভক্ত এবং ভগবানের সেই মধুর লীলা সেই দেখার মতো, এবং আজকে বিশ্বে বা বিশ্ববাসীর কাছে সেই এক ইতিহাস সেই হয়ে রয়ে গেছে। সেরকম হাজার হাজার কাহিনী আছে যে তাদের জীবনে, যে ঠাকুরের জীবনে কত মানুষ সেই ঠাকুরের সেই রূপ দর্শন করেছে, কত লোক পাপি তাপি ঠাকুরের কাছে এসে রক্ষা পেয়েছে, এবং ঠাকুর কাউকে তাড়িয়ে দেননি, সকলকেই বুকে টেনে নিয়েছেন। সেই উঁচু নিচু জাতিভেদ নেই, গরিব দুঃখী নেই, সকলকেই কাছে টেনে নিয়েছেন, এবং যারা অন্তর দিয়ে ভালোবেসেছেন সেই ঠাকুরকে তারাই বুঝতে পেরেছেন এবং তার বিশ্বরূপ দর্শনও করেছেন। তাই আমি আর আলোচনা বাড়াচ্ছি না, এখানে রাখছি আমার আলোচনা, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু। একটি কীর্তন পরিবেশন করছি।
Oh.
দয়াল তোমারি সুনাম জানা জয় গুরু। বন্দে পুরুষোত্তম বন্দে
বন্দে পুরুষোত্তম পরম প্রেম জি ঠাকুর অনুকূল জন জি কি জয় জয় গুরু জয় গুরু।